Assalamualaikum, আমি মোহাম্মদ মিজানুর রহমান আঠারি উচ্চ বিদ্যালয় কলেজ এতে মোহাম্মদ বলা সিলেট। আমরা এই ক্লাসে আবার তোমাদের একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেই ক্লাসটি হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিসর অষ্টম শ্রেণী। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। যে আমাদের যে সংবিধান আছে এই সংবিধানের যে বৈশিষ্ট্য এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে দেখো যে প্রথম হচ্ছে গণপ্রজাতন্ত্রী সরকার। বাংলাদেশে একটি স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে পরিচিত হবে। সংসদীয় পদ্ধতি সরকার, বাংলাদেশে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় পদ্ধতি শাসনব্যবস্থা চালু থাকবে। এই পদ্ধতিতে প্রকৃত শাসন ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে, অর্থাৎ সংবিধানের মূলনীতি অনুযায়ী যে সকল ক্ষমতা উৎস প্রধানমন্ত্রীর হাতে থাকবে এবং প্রধানমন্ত্রী সকল ক্ষমতার প্রধান হবে। এটা কি হবে? লিখিত সংবিধান। এই সংবিধানটি অবশ্যই লিখিত হবে, এটি একটি লিখিত দলিল যা 11 ভাগে বিভক্ত এবং এতে 153টি অনুচ্ছেদ ও একটি প্রস্তাবনা আছে। এতে আছে কি 11টি ভাগে বিভক্ত করা হয়েছে এবং 153টি অনুচ্ছেদ ও একটি প্রস্তাবনা রয়েছে। রাষ্ট্রীয় মূলনীতি, সংবিধানের রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে এই 4টি, সেটা হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। রাষ্ট্র ধর্ম, সংবিধান ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্য সকল ধর্মের অনুসারীদের সমান মর্যাদা অধিকারের রক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাতি ও জাতীয়তা, ক্ষুদ্র নৃগোষ্ঠী বাদে জাতি হিসেবে বাংলাদেশের জনগণ বাঙালি নামে পরিচিত হবে এবং বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে বাংলাদেশে। এক কেন্দ্রিক সরকার, এই সরকার ব্যবস্থা হবে এক কেন্দ্রিক, দেশে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত থাকবে। এক পক্ষ বিশিষ্ট আইনসভা, এখানে এক পক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে। সংবিধানে এক পক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 300 জন সদস্য ও তাদের দ্বারা নির্বাচিত 50 জন মহিলা সংসদ সদস্য নিয়ে এই আইনসভা গঠিত, অর্থাৎ 300 জন নির্বাচিত সদস্য থাকবে যারা বিভিন্ন এলাকার প্রতিনিধি হিসাবে ভোটের মাধ্যমে হবে এবং 50 জন মহিলা সদস্য এই সংসদ সদস্যদের মাধ্যমে এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মাধ্যমে এরা নিয়োগপ্রাপ্ত হবে। মৌলিক অধিকার, সংবিধানের নাগরিকদের মৌলিক অধিকার ও তা সংরক্ষণের নিশ্চয়তা দেওয়া হয়েছে। জনগণের সার্বভৌমত্ব, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ ও জনগণের পক্ষে নির্দিষ্ট কর্তৃপক্ষ এই ক্ষমতার পরিচালনা করবে। বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। সর্বজনীন ভোটাধিকার, সংবিধানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 18 বছর থেকে তদন্ত বয়সের সকল নাগরিকদের ভোটাধিকার প্রদান করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠান, কোন কারণে সংসদ ভেঙে গেলে বা অমুক্ত হয়ে গেলে সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে তার নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সংবিধানের সংশোধন, সংসদ সদস্যের মোট সংখ্যার 2/3 ভোটে সংবিধান সংশোধন করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সংবিধানের যে আমাদের বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম, তোমরা বাসায় এটা নিয়ে ভালো করে পড়াশোনা করবে। আর যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবে। আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।